মাতঙ্গী ওয়েব সিরিজের সেটে সোহিনী সরকার এবং তৃণা সাহার মান অভিমানের ঘটনা নিয়ে চর্চা তুঙ্গে উঠেছে। গত সপ্তাহের শেষ দিক থেকেই এ নিয়ে জোর চর্চা শুরু হয়। আসলে তৃণা সকলের সামনে চিকার করে ওই সিরিজের সেট ছেড়ে বেরিয়ে যেতেই বিপত্তি বাঁধে। ঘটনাটি প্রকাশ্যে ঘটায় খবর চাউর হতে দেরি হয়নি। পরে জানা যায় সোহিনী ব্যক্তিগত হেয়ার এবং মেকআপ আর্টিস্ট পাচ্ছেন। ব্যাপারটি জানতে পারার পর একই সুবিধা সুযোগ চেয়েছিলেন তৃণা সাহা। অভিযোগ তেমনটা না পাওয়ায় নাকি চেঁচামেচি করে বেরিয়ে যান তিনি, যার জন্য বেশ কিছুক্ষণ বন্ধ থাকে কাজ। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এবার তৃণাকে রিপ্লেস করার সিদ্ধান্ত নিয়েছে ক্যামেলিয়া প্রোডাকশন। ক্যামেলিয়া এবং ওয়ার্কশপের যৌথ প্রোডাকশন মাতঙ্গী, চার নারীর জীবনের গল্প নিয়ে এই সিরিজ বানানো হচ্ছে, যার জ্যাড থ্রিলার। সোহিনী সরকার, তৃণা সাহা ছাড়া রণিতা দাস এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রীকে কাস্ট করা হয়েছে বাকি দুই চরিত্রে। তবে ঝামেলা বাঁধার পর দুই প্রযোজনা সংস্থা জানিয়েছিল নায়িকার আচরণে কাজের ক্ষতি হয়েছে, যা বেশ দুর্ভাগ্যজনক ঘটনা। ওয়ার্কশপের তরফে রুদ্রনীল ঘোষ এই সময় ডিজিটালকে জানিয়েছিলেন তৃণা নিজের আচরণ নিয়ে দুঃখ প্রকাশ করেছে, তবে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি, যদিও এবার নায়িকাকে রিপ্লেস করার কথা ভাবা হচ্ছে বলেই জানা গেল। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, ইতিমধ্যেই তৃণা সাহার চরিত্র অফার করা হয়েছে রোশিনী ভট্টাচার্যকে। কিছুদিন আগে ক্যামেলিয়ার অতি উত্তম ছবিতেও কাজ করেছেন অভিনেত্রী, ফলত এই সিরিজে তৃণার জুতোই পা গলাতে পারেন তিনি। এ প্রসঙ্গে এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে রোশনী জানান, প্রযোজনা সংস্থার তরফে একটি চরিত্র তাকে অফার করা হয়েছে। আপাতত প্রযোজনা সংস্থার সঙ্গে আলোচনার স্তরে আছে বিষয়টি। এদিকে ওয়ার্কশপ প্রোডাকশনের তরফ থেকে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন রোশনী ভট্টাচার্যকে তৃণার জায়গায় ভাবা হয়েছে। তার কথায়, খুবই ভালো অভিনেত্রী রোশনী, উনি চরিত্র শুনেছেন ইতিমধ্যেই যা পছন্দ হয়েছে তার। তৃণাকে রিপ্লেস করা প্রসঙ্গে রুদ্রনীল বলেন, আগেই বলেছি কারো মনের দায়িত্ব আমরা নিতে পারি না, মাঝপথে সেট ছেড়ে বেরিয়ে যাওয়ায় নীতিবিরুদ্ধ কাজ, তবে তৃণা আমাদের বন্ধু, তাই আর্থিক ক্ষতির দায় আমরা তার উপর চাপাইনি। তার সংযোজন অন্য প্রযোজনা সংস্থা হলে হয়তো সেটা হতো না, যার জন্য শুটিং বন্ধ হলো, তার উপরেই দায় বর্তায়। উনি দুঃখ প্রকাশ করেছেন, ঠিক কথা, তবে শুধু সেই কারণে তার সব শর্ত মেনে আবার তাকে কাজে ফেরানো সমীচীন না। এরপর আবারও সেটে যদি একই ঘটনা ঘটে তার দায় কে নেবে?